নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। মেষ রাশির মে মাস কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এই মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে, অর্থাৎ চৌঠা মে আপনাদের রাশির অধিপতি মঙ্গল মকর রাশি থেকে কুম্ভ রাশিতে, অর্থাৎ সফলতার জায়গায়, লাভের জায়গায় গমন করছে। এবং 9 তারিখে এই বুধ গ্রহ মেষ রাশি থেকে, অর্থাৎ আপনার রাশি থেকে 9 মে ঠিক বৃষ রাশিতে শুক্রের সঙ্গে অবস্থান করছে দ্বিতীয়ভাবে, অর্থাৎ মালব্য যোগ সৃষ্টি হচ্ছে। এবং এর পাশাপাশি 3-3টি বড় বড় প্ল্যানেট গ্রহ যেটা বক্রী হচ্ছে, অর্থাৎ যেমন শনি 11 মে বক্রী হচ্ছে এবং শুক্র 13 মে বক্রী হচ্ছে এবং বৃহস্পতি 15 মে বক্রী হচ্ছে। এর পাশাপাশি 15 মে আবার এই সূর্য, অর্থাৎ রবি গ্রহ মেষ, মানে আপনার রাশিতে 15 মে অবধি থাকছে, এই মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে অবস্থান করছে। খুব সুন্দর একটা যোগ তৈরি হয়েছে মেষ রাশির জন্য। কিন্তু অনেকেই বলবেন যে এই সময় তো লকডাউন চলছে, তো এই সময় রাশিফল তো কোনো কাজ করবে না, এরকম কমেন্টস আসছে, না আসা নয়। আমি আপনাদেরকে কিছু কথা জানাই। দেখুন, এই লকডাউনের মধ্যে কিন্তু মেডিসিনের দোকান কিন্তু খোলা আছে, এই লকডাউনের মধ্যে কিন্তু মুদির দোকান খোলা আছে, এই লকডাউনের মধ্যে কিন্তু সবজির দোকান খোলা আছে, এই লকডাউনের মধ্যে এনজিও কিন্তু কাজ করছে, এই লকডাউনের মধ্যে ডক্টর কিন্তু কাজ করছে, মাথায় রাখুন, নার্স কাজ করছে, এই লকডাউনের মধ্যে অনেক দিকে মাস্ক বিক্রি হচ্ছে, অনেক মাস্ক বিক্রি হচ্ছে, যেগুলো মানে যে বাজারের থেকে বেশি দামে বিক্রি হচ্ছে মানুষ সুযোগ পেয়ে। তো লকডাউনের মধ্যেও কিন্তু দুধ, পনি, মিষ্টির দোকান এই সকল খোলা আছে। কি এর পাশাপাশি আপনাদেরকে জানে, এই লকডাউনের মধ্যে আপনারা বাই নেট বা বাই টেলিফোন এর দ্বারা আপনারা কিন্তু সুসংবাদ কিন্তু পাবেনই পাবেন। এবার আপনাদেরকে বলি, এই যে পরিস্থিতি, এই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমরা ধীরে ধীরে কাটিয়ে উঠব, পৃথিবী আবার শান্ত হবে। আমি এই নিয়ে ভিডিও দিয়েছি, এই ভাইরাস কবে মুক্তি পাবে এটা আমার আপলোড করা আছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন, কবে কবে তারিখ অনুযায়ী কিন্তু আপনাদেরকে জানিয়েছি। তো এবার শুরু করা যাক, মেষ রাশির কোন কোন দিকে শুভ হতে চলেছে আর কোন কোন দিকে সাবধানতা থাকতে হবে। প্রথমেই জানাই, আপনাদের রাশির অধিপতি চৌঠা মে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গমন করছে, অর্থাৎ লাভ স্থানে, অর্থাৎ আপনাদের লাভ কিন্তু হবে, সফলতা, যে কোনো কাজে কিন্তু আপনারা সফল হবেন এটা নির্দেশ করছে। দ্বিতীয়ভাবে সক্ষেত্রিক শুক্র, এবং সেই শুক্র বক্রী হয়ে বুধের সঙ্গে যুক্ত হচ্ছে, অর্থাৎ এর পাওয়ার কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মালব্য যোগ তৈরি হচ্ছে। এর ফলে কি হবে, আপনাদের আর্থিক স্থিতি বৃদ্ধি পাবে, অর্থাৎ আয়ের ভাব কিন্তু আপনাদের শুভ হচ্ছে। এর পাশাপাশি 10ম স্থানে শনিগ্রহের অবস্থান, বক্রী শনি আরও পাওয়ারফুল হবে, এর সাথে সাথে এই জায়গাটাতেই বৃহস্পতি বক্রী হচ্ছে, এটাতে আরও ডবল পাওয়ারফুল হবে, অর্থাৎ আপনাদের কর্মভাবের উপর দুটো বক্রী গ্রহ আপনাদের কর্মের জায়গা কিন্তু একটা ভালো দিক নিয়ে আসবে। এখন কর্ম না পেলেও কর্মের জায়গা কিন্তু একটা প্রশমিত হবে, অর্থাৎ তৈরি হবে, পরবর্তী ক্ষেত্রে আপনাদের কর্মের কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে, যাদের দশা অন্তর্দশা ভালো চলছে, এটা আমি বারবার বলছি, শুভ গ্রহের দশা চলছে, আপনাদের ছকে কর্মযোগ আছে, তাদের কিন্তু অবশ্যই নিশ্চিত রূপে
কর্মক্ষেত্রে ভালো হবে। এবং যারা এখন প্রশাসনিক লাইনে কর্ম করছেন, যারা ডাক্তারি লাইনে আছেন, যারা নার্সিং লাইনে আছেন, যারা এনজিওতে আছেন, যারা সোশ্যাল ওয়ার্কে আছেন, তাদের ক্ষেত্রে এই কর্মের জন্য কিন্তু আপনারা পদোন্নতি কিন্তু আপনাদের হবে আফটার এই লকডাউন কেটে যাওয়ার পর। এটা কিন্তু নির্দেশ করছে মেষ রাশির যারা ভালো মতন কর্ম করছেন, কারণ আপনাদের কর্মস্থানে দুটো বক্রি গ্রহ ভালো ফল দিবে। এর পাশাপাশি একাদশ স্থানে মঙ্গল সফলতা আপনাদেরকে দিবে। সরাসরি আপনার বুধ শুক্রের সঙ্গে মঙ্গলের দৃষ্টি বিনিময়, আপনাদের প্রেমজ সম্পর্ক কিন্তু ভালো হবে। অর্থাৎ আপনাদের যারা লাভ অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে এবং এই লাভ ম্যারেজের পর্যন্ত এখানে সম্ভাবনা আছে। এবার যারা বিয়ের ব্যাপারে এগাতে চাইছেন, বিয়ের ব্যাপারে এ মাসটা মধ্যম, আপনারা কথা বলতে পারেন, কিন্তু আপনারা যদি একটু দাঁড়িয়ে যান, ঠিক জ্যৈষ্ঠ মাস থেকে যদি বিয়ের ব্যাপারে এগিয়ে যান, অর্থাৎ 15ই মে পর থেকে আপনারা কিন্তু বিয়ের ব্যাপারে শুভ ফল পাবেনই পাবেন। এর পাশাপাশি এই 15ই মে এই রবিগ্রহ মেষ রাশিতে থেকে বৃষ রাশিতে অবস্থান করছে, অর্থাৎ একসঙ্গে তিনটা গ্রহ কি হচ্ছে, তিনটা গ্রহ হচ্ছে, অর্থাৎ বুধ রবি শুক্রের একটা যোগ আপনাদের ক্ষেত্রে খুব শুভ ফল নির্দেশ করবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের চোখের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে এবং 15 তারিখে আগে অবধি আপনাদের রাশিতে রবিগ্রহের অবস্থান, তুঙ্গ রবি অবস্থান আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি করবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের গুরুজন ব্যক্তিদের হার্ট বা কিডনি বা ব্লাড প্রেশার জনিত সমস্যা কিন্তু এ মাসে আসতে পারে। কিন্তু মেষ রাশির যারা ইয়ং জেনারেশান আছে, তাদের শরীরের দিকে কিন্তু ভালো একটা দিক দেখা যাচ্ছে। শারীরিক যাদের অসুস্থতা দীর্ঘদিন ধরে চলছিল, একটু ইয়ংয়ের মধ্যে আছে, তাদের কিন্তু ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে, কারণ আপনাদের রাশির অধিপতি মঙ্গল আপনার একাদশ স্থানে অবস্থান করছে, অর্থাৎ সফলতার জায়গায়, খুব ভালো একটা যোগ। এবং 25শে মে এই বুধ গ্রহ মিথুন রাশিতে অবস্থান করছে, অর্থাৎ রাহুর সাথে অবস্থান করছে, অর্থাৎ সুন্দর একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে, যেটা আপনাদের কমিউনিকেশন বৃদ্ধি করবে এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের কিন্তু আপনাদের সাপোর্ট এ মাসে আপনারা পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয় সেই কাজগুলো কিন্তু আপনারা পাবেন। এ মাসে যারা গ্ল্যামার রিলেটেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো, এবং যারা গ্ল্যামার দুনিয়াতে আছেন, গান বাজনা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই মাসটি শুভ হতে চলেছে। কারণ দ্বিতীয়ভাবে সকেত্রিক শুক্র পাশাপাশি বুধ মালব্য যোগ তৈরি হচ্ছে দ্বিতীয়ভাবে, আর যারা গ্ল্যামার দুনিয়াতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা শুভ ফল নির্দেশ করছে মেষ রাশির জন্য। অবশ্যই এদিকগুলো আপনারা খেয়াল রাখবেন। এর পাশাপাশি মেষ রাশির ধনভাব শুভ এবং আপনারা এ মাসে আপনাদের বন্ধুবান্ধবদের সহযোগিতা কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ সাপোর্ট আপনারা পাবেন। যারা বিভিন্ন রকম ব্যবসাতে যুক্ত আছেন, লকডাউন কেটে যাওয়ার পর আপনার লকডাউনের পর আপনারা কিন্তু ব্যবসাতে কিন্তু সফলতা নিশ্চিত রূপে পাবেনই পাবেন, আমি এটা খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। এই মেষ রাশির এই পঞ্চমপতি এই বুধ, অর্থাৎ সরি আপনাদের তৃতীয় পতি বুধ তৃতীয় স্থানে অবস্থান করায় আপনাদের ক্ষেত্রে যোগাযোগ কমিউনিকেশন যে কোনো ক্ষেত্রে আপনাদের ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনাদের যা যে কিনা ষষ্ঠবর্তী, সেও তৃতীয় অবস্থান করছে, তা ক্ষেত্রে আপনাদের শুভ 25 তারিখের পর থেকে। এবং আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে এই 9 মের পর আপনাদের কিন্তু শুভ ফলগুলো মেষ রাশির জাতক বা জাতিকারা
ওভারঅল কিন্তু পাবেন। যদিও লকডাউন চলছে, এই লকডাউনের মধ্যেও কিন্তু আপনাদের বাই টেলিফোন, বাই নেট, বা যারা ডাক্তার প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, যারা নার্সের সঙ্গে যুক্ত আছেন, যাদের মেডিকেল শপ আছে, যারা দুধ পনির বিজনেস করেন, বা যারা মুদিখানার দোকান আছে, বিভিন্ন রকমের যারা এনজিওতে কাজ করছেন, যারা প্রশাসনিক লাইনে কাজ করছেন, পুলিশের লাইনে কাজ করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি শুভ হতে চলেছে। ওভারঅল মেষ রাশির সব দিক থেকে ভালো। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন।